সামনেই শারদ উৎসব। দেবীর গহনা ও চাঁদমালা তৈরি শিল্পীদের ব্যস্ততা চরমে। এই শিল্পের মূল সামগ্রী শোলা, বৃষ্টির অভাবে ভালো হয়নি শোলা, কাঁচামাল সংগ্রহে সমস্যায় শিল্পীরা। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ব্যস্ততা পটুয়াপাড়াতে, ব্যস্ততা মণ্ডপে মণ্ডপে, মণ্ডপ তৈরিতে ব্যস্ত মণ্ডপ শিল্পীরা। ঠিক তেমনই দেবী দশভুজাকে সাজিয়ে তোলার জন্যে গয়না শিল্পীদের ব্যস্ততাও দেখা গেল। দেবীর হাতে থাকা চাঁদমালা তৈরির ব্যস্ততার ছবি ধরা পড়েছে উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। শতাধিক পরিবারের কয়েকশো শ্রমিক দিন রাত এক করে চাঁদমালা ও দেবীর গহনা তৈরির কাজ করে চলেছেন। সময়ের সাথে তাল মিলিয়ে শোলা ও কাগজের সাথে বিভিন্ন ডিজাইনের উপকরণ দিয়ে তৈরি হচ্ছে চাঁদমালা। এই কাজের সাথে যুক্ত রয়েছেন উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের শতাধিক শোলা শিল্পীর পরিবার। সারা বছর শোলা দিয়ে তারা অন্যান্য উপকরণ তৈরি করলেও পুজোর দুমাস আগে থেকে শুরু হয় চাঁদমালা তৈরির কাজ। পুজোর সময় চাহিদা বাড়ে চাঁদমালার। বিশ্বকর্মা পুজো, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো পরপর বিভিন্ন পুজোতেই ব্যবহার হয় এই সকল চাঁদমালা। একসময় দামও ভালো পাওয়া যায়। চাঁদমালা তৈরির জন্যে কাঁচামালের দাম এবার বেড়ে গেছে, তাই চাঁদমালার দামও বাড়বে বলেই মনে করছেন শিল্পীরা। অশোকনগরের শোলা শিল্পীদের হাতের তৈরি চাঁদমালা কলকাতার বড়বাজার সহ পাড়ি দিচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। শোলা শিল্পীরা জানালেন, এবারে সেভাবে বৃষ্টির দেখা মেলেনি, তাই শোলার যোগান পেতে হিমশিম খেতে হচ্ছে তাদের। প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনতে হচ্ছে শোলা। তবে শোলা শিল্পীরা জানিয়েছেন, বাজারে যথেষ্ট চাঁদমালার চাহিদা থাকলেও চাঁদমালা তৈরির কাঁচামালের অভাবের জন্যে দুশ্চিন্তায় শিল্পীরা। অশোকনগর এলাকায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শোলা শিল্পের সাথে যুক্ত রয়েছে কয়েকশো পরিবার। মূলত পুজোর আগেই তাদের কাজের চাপ বেড়ে যায়। তবে এই শোলা শিল্পীদের সরকারি কোনো অনুদান না থাকায় তাদের অনেক সময় আর্থিক সমস্যার মুখে পড়তে হয়। সরকারি সাহায্য মিললে শোলা শিল্পীরা আরও ভালো করে তাদের শিল্পকলার কাজ এগিয়ে নিয়ে যেতে পারবেন বলেই জানিয়েছেন তারা। কাজের চাপ খুবই আছে, কিন্তু আমরা একটু সমস্যা আছি। এবার বৃষ্টি নেই তো, যার জন্য শোলার আমদানি নেই, শোলা পাওয়া যাচ্ছে না। তারপরে বড়বাজার থেকে যে মাল আনতে হয় সেগুলোর দাম অনেক বাড়তি, সেই দিক দিয়ে একটু সমস্যা আছে। না, সরকারি কোনো সহযোগিতা এখন পর্যন্ত পাইনি আমরা কেউ, পেলে ভালো, খুব সুবিধে হতো। বাড়তি দাম দিয়ে কিনতে হচ্ছে তো। আগে যে শোলা ধরেন আপনার আট টাকা পিস ছিল, এখন সেটা পনেরো টাকা পিস হয়ে গেছে। আমরা চাইবো শোলা যারা শিল্পী আছে, কুটিরশিল্প, তাদের যেন সরকার থেকে কিছু সাহায্য করে। শিল্পী বিশ্বজিৎ বিশ্বাসের গলায় আক্ষেপের সুর। তিনি বলেন, আমাদের মতো শিল্পীদের সমস্যার শেষ নেই, সরকারের এদিকে নজর নেই, আমাদের জন্য কোনো অনুদানও থাকে না। প্রচুর কষ্ট হচ্ছে, ওদের সবগুলো কি পাওয়া যায় না। যে পরিমাণে মেটেরিয়ালসের দাম বেড়েছে, সেভাবে তো দোকানের দাম বাড়াচ্ছে না। শিল্পীদের সমস্যা শেষ আছে কি দাদা? শোলা শিল্পীদের কী আছে? কেউ সরকার কোনো সহযোগিতাই করে না তো শোলা শিল্পীদের, কোনো ধরনের সরকার ইনভেস্ট করে না। বড়বাজার, রানাঘাট এইসব জায়গায় যায়, বর্ধমান, হ্যাঁ, অশোকনগরে প্রচুর কারখানা। সরকার যদি নজর দেয় সেক্ষেত্রে ব্যবসা উন্নত হবে, আরও জীবিকা অর্জন করার সুযোগ সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।